হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো স্যালমন ফিশ রান্না। তো আমি এখানে নিয়ে নিয়েছি স্যালমন ফিশ, এটা সাথে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেবো ভালো করে। তো তেল গরম হয়ে এলে স্যালমন মাছটা ভেজে নিচ্ছি। এটার এক পাশ হয়ে গেলে আর এক পাশ ভেজে নেবো। দুই সাইডটি একটু কড়া করে ভেজে নেবো হালকা, যাতে ভেঙে না যায়। আর এইভাবে করে ভাজলে ভেঙে যাবে না, যদি আমার কিছু কিছু অংশ খুলে গিয়েছে মাছের, কারণ মাছটা একটু তুলতুলে থাকে যে মাছটা খুলে যায় সহজেই। তো এটা কাটার সময় সাবধানে কাটতে হয় যাতে খুলে না যায়। আমি এখন নিয়ে নেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এটাকে ব্রাউন করে ভেজে নেবো আমি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। Try to justify leaving, why not just run away? Why even wait and hesitate breathing? Why would you wanna stay? Nothing you say can change the way. এবার আমি আদা বাটা দিব এটাতে। আমি শুধু আদা বাটাটা ইউজ করেছি, কোনো রসুন বাটা ইউজ করিনি। তো আদা বাটা দিয়ে দিয়েছি। আর একটা পাত্রে আমি গুঁড়া মশলাগুলো জলে গুলিয়ে নেব। আর আদা বাটা দেওয়ার পর একটু জল দিয়ে দেবো, যাতে আদা বাটাটা একটু ভালো করে কষে যায়। টমেটো কুচি দিয়ে দেব। তো এই টমেটো কুচির পরিবর্তে চাইলে ক্যাচাপ ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি। এই টমেটোটা যখন গলে আসবে তখন আমি মশলা মিশ্রণটি দিয়ে দেব। আর একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি এবার নিয়ে নেব জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এরপর সামান্য ধনে গুঁড়া নিয়ে নেব 1 টেবিল চামচের মতো। আর মরিচের গুঁড়া নিয়ে নেব। মরিচের গুঁড়োটা আসলে অল্প দিলেই, মানে যার যেরকম খাওয়ার লেভেল ঝাল সেরকমভাবে দিয়ে নেবেন। আর এটাতে আমি জল অ্যাড করে একটু গুলে নেব। এবার নিয়ে নিচ্ছি প্লেন ইয়োগার্ট। প্লেন ইয়োগার্টটা ভালো করে ফেটিয়ে নেব। তো
প্রথমে মশলাটা ঢেলে দিব, এরপর আমি প্লেন ইয়োগার্টের যে মিশ্রণটি আছে ওটা দিয়ে দিব। দুটোই পাশাপাশি দিয়ে এটার সাথে সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। লেবুর রস চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আমার কাছে আমি সামান্য একটু লেবুর রস ইউজ করেছি, তাহলে স্বাদটা আর একটু বেটার হওয়ার জন্য। তো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। Try to justify leaving, why not just run away? Why even wait and hesitate breathing? Why would you wanna stay? Nothing you say can change the way. মশলাটা যখন কষে গেল তখন আমি জল অ্যাড করে নেব। তো জলটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে গ্রেভি একটু বেশি চান তাহলে একটু বেশি পরিমাণ জল, কম চাইলে কম পরিমাণ জল। এবার আমি ভেজে রাখা মাছগুলো সবকটি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আস্তে করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেব। মাছের যে তেলটুকু আছে সেটুকু আমি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে একটু হালকা করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো। মাছটি হয়ে এসছে প্রায়, তো আমি একটু ঢাকনা দিয়ে দেবো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়। আমার রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।